Welcome to my ST Electronics channel. আজ আপনাদেরকে আমি দেখাবো 9 ওয়াটের LED বাল্ব কিভাবে তৈরি করবেন। এগুলো আমার র ম্যাটেরিয়ালস বাজার থেকে কিনতে পাওয়া যায় খুব সস্তা মূল্যে। দেখুন, একটি হাউজিং, টিকি, ক্যাপ ও টোটাল 4টে মাল আমি বাজার থেকে 14 থেকে 15 টাকার মধ্যে পাওয়া যাবে। বোর্ডে রইল আপনার বোর্ড ও SMD LED পাতা। এই সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা ঘরে বসে বাল্ব তৈরি করবেন সেটা দেখাবো। সাধারণতভাবে প্রত্যেকটা ঘরে আমাদের LED বাল্ব ব্যবহার হয়ে থাকে, যেটা আমাদেরকে বাজারে কিনে নিতে হয়। সেই বাল্ব আপনি খুব অল্প রেটে বাজার থেকে র ম্যাটেরিয়ালস কিনে আপনি ব্যবসা করতে পারেন, যার ফলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া আপনারা নিজের ঘরে ব্যবহার করে নিতে পারেন। চলুন তাহলে বন্ধুরা, আমি সমস্ত র ম্যাটেরিয়াল সরিয়ে দিয়ে একটা বাল্বের ম্যাটেরিয়ালস নিয়ে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এটা তৈরি করে নেবেন। দেখুন বন্ধু, হাউজিংটি আমার সেটিং করতে হলে প্রথমে আমাকে ক্যাপটি এর মধ্যে সেটিং করে নিতে হবে। এর জন্যে আমাকে ডাইসের প্রয়োজন হবে। আর এই যে দেখছেন টিকিটা, আমার এখানে সেটিং করতে হলে এর জন্য আমার ডাইসের প্রয়োজন হয়। আমার কাছে যেহেতু ডাইস নেই, সেই জন্য আমি এটা আঠার সাহায্যে আমি এটা সেটিং করে নেব। চলুন তাহলে আমি এটা সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার এটা সেটিং করা কমপ্লিট। যেহেতু ডাইস নাই, ডাইসের মতোই আপনার টাইট হয়েছে, ঠিক আছে। এরপর আমার এর মধ্যে আমি একটি সার্কিট বোর্ড দেখুন পুশ করে নিয়ে এখানে আমি সোল্ডিং করে নেব। দেখুন, আমার সোল্ডিং কমপ্লিট। সোল্ডিংটা ভালো করে হিট করে নেবেন, একটা চোখের মতো তৈরি হবে। এখানে দেখুন, ভালো করে সোল্ডিং করে নিয়েছি। এরপর আমার এদিকে বোর্ড লাগানো কমপ্লিট। আমি এবার টিকি লাগিয়ে সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার টিকি লাগানো কমপ্লিট। এটা সাধারণত ডাইসের সাহায্যে টিকিটা জাম করে নিতে হয়। এবার আমি LED বাল্বটি ফিট করে নেব। পাতার পিছনে আমি হিট ফেস্ট লাগিয়ে নিলাম, যার ফলে আমার কম্পোনেন্টটা হিট হয়ে কেটে না যায় বাল্বগুলো। বন্ধুরা, আমি SMPD LED লাইটের পাতাটা প্লাস মাইনাস থেকে ভালো করে সেটিং করে নিয়েছি। আপনারা এরকমভাবে সেটিং করে ছাল করে নেবেন। এবার আমি ফিটারটি লাগিয়ে সেট করে নিলাম। চলুন তাহলে লাইটটি আমি টেস্ট করে দেখি আমার কিভাবে লাইটটি কেমন চলছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।
ও যারা নতুন বন্ধুরা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে যাবে। দেখুন বন্ধু, আমি লাইটটি লাগিয়ে নিলাম, দেখুন আমার লাইটটি কেমন চলছে। তাহলে বন্ধু, আমি কিভাবে একটা এলইডি বাল্ব 9W-এর তৈরি করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। চলুন তাহলে বন্ধু, আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি, এরপরে আবার আপনাদের সঙ্গে দেখাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।